ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী রিয়াদস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত। সৌদি আরবের রাজধানী রিয়াদের ভাতহায় অবস্থিত একটি ফোর স্টার অভিজাত হোটেল ডিমোরাই প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল সৌদি আরব রিয়াদ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আজাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ আপুনতাজ ও দপ্তর সম্পাদক এম মেহিদুল খানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি রিয়াদ শাখার সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী। আলোচনা ও দোয়া মাহফিলে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্স স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ মহসিন মোল্লা। প্রধান বক্তা ছিলেন প্রবাসী রিয়াদস্থ সৌদি আরব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ বকুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা রিয়াদস্থ বিএনপির সহসভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন মাহমুদ, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শেখ রাকিব, সৌদি আরব রিয়াদস্থ নবীনগর উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, সরাইল উপজেলাস্থ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল গাজী, প্রবাসী রিয়াদস্থ সৌদি আরব নবীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শেখ হারুন, সাধারণ সম্পাদক ইউনুস আহমেদ, জেলা যুবদলের সহসভাপতি জাকির হোসেন ভুইয়া, মোহাম্মদ আমজাদ হোসেন হিমেল, মোহাম্মদ কামাল আহমেদ, আতাউর রহমান, মুফাজ্জল হোসেন চৌধুরী, মোহাম্মদ কুতুব দেওয়ান। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ আহমেদ, শাহিন মিয়া, মোহাম্মদ হাসান মিয়া, হাবিবুর রহমান জলিল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুমান আহমেদ, জুয়েল রানা, আসাদুল্লাহ আসাদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সবুজ মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসাক মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ সহ আরও অনেকে। দোয়া মাহফিল শেষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন প্রবাসী রিয়াদস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহসভাপতি হাফেজ মোহাম্মদ শামীম মোল্লা। রিয়াদ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে।